বিশ্বের পরিবর্তিত সময় সাথে মিল রেখে সার্ক নিয়ে নতুনভাবে পরিকল্পনা করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডি আয়োজিত সার্কের অর্জন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন অভিমত ব্যক্ত করেন তিনি বলেন সার্কের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তার মতে সার্কের এ যাবৎকালের অর্জন অনেক তবে সার্ককে আরও কার্যকর করতে নিত্য নতুন চিন্তাকে কাজে লাগাতে হবে অনুষ্ঠানে কূটনীতিক ব্যবসায়ী প্রতিনিধি এবং শিক্ষকরা অংশ নেন